বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুটার, একদম ফিউচারিস্টিক স্কুটার, যেই স্কুটার আপনি মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন। মোবাইল দিয়ে আপনি আপনার লাস্ট পার্ক লোকেশনও দেখতে পারবেন এবং আপনি কতক্ষণ বাইক চালিয়েছেন, কত কিলোমিটার গিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন আপনি সবই এই অ্যাপ দিয়ে মনিটর করতে পারবেন। সবচেয়ে ভালো লেগেছে, এই স্কুটারটিতে আপনি এই চাবি দিয়ে সুইচ অন করার সাথে সাথে স্কুটারের ডিসপ্লেতে আপনার নাম ভেসে উঠবে এবং স্কুটারটি আপনাকে হ্যালো বলে গ্রিটিংস করবে। স্কুটারটি হচ্ছে টিভিএস এনটর্ক 125 রেস এডিশন। আমার স্কুটারটি হচ্ছে ব্লু কালারের। এই স্কুটারটি চালানো কিন্তু বেশ সোজা, প্রাপ্তবয়স্ক যে কোনো ছেলে বা মেয়ে খুব সহজে এটি চালাতে পারবে, নেই কোনো ক্লাচের ঝামেলা, নেই কোনো গিয়ারেরও ঝামেলা। স্মার্ট ডিভাইসের প্রতি আমার ফ্যাসিনেশন সবসময় একটু বেশি, তাই এই স্কুটারটা যখন আমি দেখলাম আমি আর নিজেকে সামলাতেই পারলাম না। কী নেই এই স্কুটারে? যদিও আমার নিজস্ব গাড়ি আছে, কিন্তু ঢাকা শহরে এই ট্রাফিকের মধ্যে আমার মনে হয় এর চেয়ে ভালো বাহন আর হতে পারে না। অফিসে আসা যাওয়া, বাচ্চাকে স্কুলে ড্রপ করা এবং উইকেন্ডে শপিংয়ের জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস। বাই প্রফেশন আমি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাই একজন ইঞ্জিনিয়ার হিসাবে কোনো বাইক, স্কুটার বা গাড়ি দেখলেই আমি সবার প্রথমে এর ইঞ্জিনিয়ারিং ডিজাইনটার দিকে লক্ষ্য করার চেষ্টা করি। এর ডিজাইন দেখে মনে হয়েছে এই ডিজাইনটি জেনজির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং সব স্কুটারের সব বেস্ট বেস্ট ফিচার্সগুলো এখানে অ্যাকুমুলেট করা হয়েছে। স্টাইল এবং ডিজাইনের দিক থেকে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এর ফ্রন্ট এবং ব্যাক লাইটটি। এই টি শেপ ফ্রন্ট এবং ব্যাক লাইটটি দেখলে মনেই হয় এটা ট্রান্সফর্মার থেকে ইন্সপায়ার্ড। স্কুটারটির শার্প কার্ভস অ্যান্ড এজেস, গ্লসি অ্যান্ড ম্যাট ফিনিশ এবং স্টাবি সাইলেন্সার দেখলে অনেকটা আপনাকে এয়ারক্রাফ্ট স্টাইলিংয়ের ফিলিংস দিবে। ধরুন আপনি স্কুটারটি চালানোর সময় আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসলো বা কল আসলো, আপনার এই স্ক্রিনে আপনার সেই নোটিফিকেশানটি এবং যে কল করেছে তার নামটি ভেসে উঠবে। আমার কাছে সবচেয়ে কাজের ফিচার্স যেটি মনে হয়েছে এর ম্যাপ সেটিংস। আপনি কোথাও যেতে চাইলে আপনার মোবাইলের ম্যাপে আপনি লোকেশানটি সিলেক্ট করবেন আর এই স্কুটারের ডিসপ্লেতে আপনার লোকেশানে যাওয়ার দিক নির্দেশনাগুলো সুন্দর করে দেখিয়ে দিবে। ইঞ্জিনের কথা যদি বলি, এই স্কুটারে রয়েছে 3 valve একটি বেশ পাওয়ারফুল ইঞ্জিন। স্কুটার বলে একে কিন্তু অবহেলা করবেন না। এর টপ স্পিড 95 km/h এবং মাত্র 9.5 সেকেন্ডে এটি 0 থেকে 60 km/h উঠে যায়। সেফটি এবং কমফোর্টের কথা বললে আমি কিন্তু এই স্কুটারটিকে বেশ প্রাধান্য দেব, কারণ এতে রয়েছে হাই স্পিড ইন্ডিকেটর, এর টায়ারগুলো বেশ প্রশস্ত, পাশাপাশি গিয়ারের কোনো ঝামেলা নেই। ইউটিলিটির দিক থেকেও আমার কাছে কিন্তু এই স্কুটারটিকে বেশ ভালো লেগেছে, কারণ এই স্কুটারে রয়েছে প্রায় 20 লিটারের একটি স্টোরেজ, যেখানে আপনি আপনার হেলমেট রাখতে পারবেন। এছাড়াও আপনি হেলমেট পরা অবস্থায় ওখানে আপনি আপনার বাজার সদায় রাখতে পারবেন। ফুয়েল ফিলিং পোর্টটি কিন্তু খুব কনভিনিয়েন্ট একটি জায়গায় প্লেস করা হয়েছে, গাড়ির মতো খুব হ্যাসেল ফ্রিভাবেই আপনি এখানে ফুয়েল ফিলিং করতে পারবেন। স্কুটারটির এই জায়গাটিতে একটি USB চার্জিং পোর্ট আছে, আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় ডিভাইসগুলোকে এখানে রেখে চার্জ দিতে পারেন। কি চমৎকার একটা ব্যাপার! এর ফ্রন্ট ব্রেকিং সিস্টেমটি কিন্তু 220mm ডিক্স SBT ব্রেকিং সিস্টেম। SBT শব্দের অর্থ হচ্ছে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেম, উইচ ইজ ভেরি ট্রাস্টেবল। এর দুটো টায়ারই কিন্তু 12 inches এবং বেশ প্রশস্ত, দুটো টায়ারই টিউবলেস। ফ্রন্ট টায়ারটি হচ্ছে 100x80 এবং রিয়ার টায়ারটি হচ্ছে 110x80। আচ্ছা, বড় কোনো শপিং মলে গেলে আপনার যানবাহনটি কোথায় রেখেছেন নিশ্চয়ই এটা খুঁজতে বেশ বেগ পেতে হয়, কিন্তু এই স্কুটারে আছে লাস্ট পার্ক লোকেশন অ্যাসিস্ট। এখন থেকে আপনার স্কুটারটি কোথায় পার্ক করেছেন এর জন্য আপনাকে বেগ পেতে হবে না। সার্ভিসের কথা চিন্তা করছেন? ঢাকা শহরের মধ্যে আপনি ঘরে বসেই ফোন কলের মাধ্যমেই সার্ভিস রিকোয়েস্ট করতে পারবেন এবং টিভিএসের এক্সপার্ট টেকনিশিয়ানরা আপনার ঘরে এসে সার্ভিস দিয়ে যাবে। এবার আসি এই স্কুটারটির দামের কথায়। আমার কাছে মনে হয়েছিল এত স্মার্ট ফিচার্স অ্যাড করার পরে এই স্কুটারটির দাম বেশ বেশি হবে। এই স্কুটারটির দাম 1,97,990 টাকা। চাইলে আপনি ইন্টারেস্ট ফ্রি 0% EMI দিয়েও কিনতে পারেন। এই স্কুটারটি আমাকে বেশ নস্টালজিক করে ফেলেছে, কারণ আমি আমার প্রথম চাকরির প্রথম 5 বছর আমি বাবার স্কুটার ব্যবহার করতাম। আজ প্রায় 15 বছর পরে আবার এই স্কুটারটি চালাতে পেরে আমার আসলে পুরনো দিনের কথা বেশ মনে পড়ছে। আমাদের এই কর্মব্যস্ত জীবনে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য দিস ইজ মাই কুলেস্ট বাডি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইন্টারেস্টিং অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বাই বাই।